পেসার স্কুল শিক্ষক দেবতোষ বিশ্বাস তিনি আজকে চার্চের সামনে পথ চলতি ও মন্দির প্রাঙ্গণে যে সমস্ত ভিক্ষুকরা ছিলেন সকলকে বড়দিন উপলক্ষে কেক তুলে দেন। তার বক্তব্য যে আজকের দিনটায় সকলেই যেন একটু করে হলেও কেক খেতে পায়। বিনয় রায়, রিপোর্ট এনটিভি ডব্লিউবি। কেমন লাগছে? খুব আনন্দ, পয়সা তো লোভে। আর এইটা যে দিনে আস্থায় আমি বলি যে আমার বাবারা ভালো থাক, আমি যেন হাত পাইতে পাই। আমার বাবারা যদি না দিতে পারে তাহলে পরে হাত না থাকে তাহলে আমার কার কাছে হাত পাতব? মানে আজকের দিনেও আপনারা কেক খেতে পাচ্ছেন? হ্যাঁ। এইটাকে কেমন মানে ভালো লাগছে? খুব আনন্দ, সবাই যেন কেক খায়। মানে আপনারা কেক কোথায়? সেই আস্তে আস্তে বলছি, একটা তো কেক পেলাম না, তো ওইখানে একটা ছেলে দোকানে থেকে কিনি বাবা দিদি, খা থাকে না ওর ময়লা, এইখান থেকে এইখানে নেমে যাবে আর খুঁজে পাবা না। আর তোমাকে যেটা বলবো সেইটা যে বাবা দিন দু খেয়েছি, এইটাই বড়। ভালো লাগলো কেক পেয়ে? হ্যাঁ, খুব ভালো লাগলো। কি নাম আপনার? আমার নাম সাবিত্রীরা বই রাখবো। সর্বপ্রথমে বড়দিনের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং গড জেসাসের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করি যাতে সমস্ত দুনিয়া জুড়ে এই করোনা মুক্ত মানুষ হতে পারে এবং মানুষের জীবন সুখ শান্তিপূর্ণ সমৃদ্ধশালী হয়। এবং বড়দিনের উপলক্ষে ঠিক যেমন সকলেই প্রাণোচ্ছল জীবনযাপন করে সারা বছর যেন তারা সেইভাবেই থাকতে পারে। তারপর জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকলেরই প্রিয়, তিনি শিখিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার। তো বড়দিন উপলক্ষে আমরা তাই আজকে বেরিয়েছি, যারা দুস্থ নিপীড়িত মানুষ, অসহায়, যাদেরকে দেখার কেউ নেই, যাদের নিজস্ব কেউ নেই বলে হয়তো সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে, তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি যৎকিঞ্চিত একটু কেক নিয়ে বেরিয়েছি, যাতে বড় মানুষ বা বড় লোকরা যেমন কেক খাচ্ছে যাতে তারাও এই বড়দিনের কেক খেয়ে একটু অংশীদার হতে পারে, সে উপলক্ষে আমি আজকে বেরিয়েছি। মানে বড়দিনের আনন্দের মধ্যে সবাইকে সামিল করতে চাইছেন? আমি সকলকেই চাই। বড়দিন মানে শুধু যে যীশু খ্রিস্টের জন্য শুধু খ্রিস্টানদের তাই নয়, বড়দিন কিন্তু আমরা জাতি ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে সকলেই পালন করে থাকি। কি নাম আপনার? আমার নাম দেবতোষ বিশ্বাস, দেবু স্যার নামে চেনে সব। পালনি পালনি